মঙ্গোলিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্ক প্রায় 1500 বছরের পুরনো। মঙ্গোলিয়া নামটি উচ্চারণ করলে সকলের মনে সবার প্রথমে চেঙ্গিস খান নামটি আসবে। ভারত ও ভারতীয়দের জন্য চেঙ্গিস খান ছিল একজন আক্রমণকারী, কিন্তু মঙ্গোলিয়ানদের কাছে তিনি ছিলেন একজন মহান শাসক, যিনি 1300 শতাব্দীতে বিশাল মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এই সাম্রাজ্যটি চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, ইরান, ইরাক, তুর্কি এবং ইউরোপের পোল্যান্ডের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। এক সময় চেঙ্গিস খান ও তার সেনাবাহিনী ভারতবর্ষের সীমানা পর্যন্ত চলে এসেছিল, কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করতে সফল হয়নি। এই ঘটনাগুলি প্রায় 400 বছরের পুরনো। পৃথিবী এখন অনেক বদলে গেছে। এখন মঙ্গোলিয়া চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলির মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে। 1955 সালে ভারতবর্ষ প্রথম মঙ্গোলিয়ার সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এখনও পর্যন্ত দুই দেশের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মঙ্গোলিয়া ইউনাইটেড নেশনে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করে। মঙ্গোলিয়া এর আগেও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষকে সাপোর্ট করেছিল। আজ আমি মঙ্গোলিয়া সম্পর্কে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনাদেরকে অবাক করে দেবে। তো গাইস, ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। মঙ্গোলিয়ার রাজধানী হলো উলানবাতার, আর এটি হলো পৃথিবীর মধ্যে সবথেকে শীতলতম রাজধানী। আয়তনের দিক থেকে এই দেশটি ভারতবর্ষের প্রায় অর্ধেক, কিন্তু এখানকার জনসংখ্যা মাত্র 32 লাখের মতো। এখানে শীতকালে আইসক্রিমকে কাগজের বাক্সের ভিতরে রেখে বিক্রি করা হয়, যাতে এটি খাদ্যযোগ্য থাকে। পৃথিবীর মধ্যে সবথেকে ছোট শেয়ার বাজার উলানবাতার শহরে অবস্থিত। পৃথিবীর মধ্যে সবথেকে বড় ঘোড়ার মূর্তি এই শহরেই আছে, যার উপরে চেঙ্গিস খানকে বসে থাকতে দেখা যাবে। চেঙ্গিস খানের এই মূর্তিটি 131 ফুট উঁচু। 17 সেপ্টেম্বর 2011 সালে মঙ্গোলিয়ান রাষ্ট্রীয় কুস্তি প্রতিযোগিতায় 6002 জন কুস্তিগির অংশগ্রহণ করেছিলেন। এটি ছিল সর্বকালের বৃহত্তম কুস্তি প্রতিযোগিতা। গিনিস বুকেও এর নাম উঠেছে। যেখানে মঙ্গোলিয়ার কথা বলা হচ্ছে অথচ একবারও চেঙ্গিস খানের নাম উচ্চারিত হচ্ছে না, তা কখনো হতে পারে না, কারণ মঙ্গল বংশে জন্মগ্রহণ করে চেঙ্গিস খান মাত্র 20 বছর বয়সে তার সাম্রাজ্যের নেতা হয়ে গিয়েছিলেন। মঙ্গোলিয়াতে আছে এশিয়ার মধ্যে সবথেকে বড় মরুভূমি এবং পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম মরুভূমি, যা গোবি মরুভূমি নামে পরিচিত। 2002 সালে তাইওয়ান মঙ্গোলিয়াকে স্বাধীন দেশ হিসাবে পরিচিতি দিয়েছিল এবং মঙ্গোলিয়াকে চীনের মানচিত্র থেকে সরিয়ে দিয়েছিল। তবে মঙ্গোলিয়া আজও ওয়ান চায়না পলিসি মেনে চলে। দুই কুঁজওয়ালা উট হল মঙ্গোলিয়ার মূল প্রাণী। এই প্রজাতির উটকে সংরক্ষিত রাখার জন্য প্রতি বছর মঙ্গোলিয়াতে এক ধরনের উৎসব পালন করা হয়। মঙ্গোলিয়া ল্যান্ড অব দ্য ব্লু স্কাই নামেও পরিচিত, কারণ এখানে বছরে 260 দিনই রৌদ্রোজ্জ্বল থাকে এবং নীল আকাশ পরিষ্কারভাবে দেখা যায়। যদি ধর্মের কথা বলা হয়, এই দেশটির সংখ্যাগরিষ্ঠ লোক বৌদ্ধ ধর্ম পালন করে। আজও মঙ্গোলিয়ার অনেক বাসিন্দাই তাদের পারম্পরিক ঘরে বাস করে, যা মঙ্গোলিয়ান ভাষায় ইয়োট নামে পরিচিত।